প্রাণ ফিরে পেয়েছে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে খেলার জায়গা ফিরে পেয়ে আনন্দিত শিশুরা। মাঠের মালিকানা পুলিশের কাছ থেকে দ্রুত সিটি কর্পোরেশনের আওতায় আনার দাবি স্থানীয়দের। কলাবাগান তেঁতুলতলা এলাকার মানুষদের প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জায়গা বলতে আছে শুধু এই মাঠটি। তবে বেশ কিছুদিন ধরে মাঠের দখল নিয়ে ঝামেলায় ছিলেন এলাকাবাসী। গত রবিবার কলাবাগান তেঁতুলতলা মাঠ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করায় থানায় ধরে নিয়ে যাওয়া হয় মাঠ রক্ষার দাবি জানানো সৈয়দা রত্না এবং তার ছেলেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংগঠন এই ঘটনার নিন্দায় মুখর হলে এক পর্যায়ে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ফিরিয়ে দেয়া হয় মাঠটি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর সঙ্গে সঙ্গে প্রাণের মাঠে খেলতে পেরে উচ্ছ্বসিত শিশুরা। এখন আমাদের অনেক ভালো লাগছে, আমরা মাঠটা ফিরিয়ে পেয়েছি। আগে আমরা খেলতে পারতাম না, পুলিশ আসলে আমাদের ভাগিয়ে দিত। অনেক ভালো লাগছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই মাঠটা ফিরিয়ে দিয়েছে, তার জন্য অনেক তাকে অনেক শুভেচ্ছা জানাই। তবে সব বিষয়ে প্রধানমন্ত্রীকেই সিদ্ধান্ত দিতে হয়, এটাকে দুঃখজনক বলে মনে করেন মাতৃরক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক সৈয়দা রত্না। প্রথম থেকেই প্রধানমন্ত্রীর দৃষ্টি আমি আকর্ষণ করার চেষ্টা করেছি, কারণ আমাদের তো একটি আস্থার জায়গা এখন, যদিও এটি আসলে ঠিক না। মাঠ রক্ষার এই আন্দোলনে বিপদ জানা থাকা সত্ত্বেও প্রতিবাদ করা থেকে পিছিয়ে আসেনি কিশোর প্রিয়াংশু। এখন সেই মাঠে ছোটদের খেলতে দেখে নিজের স্বস্তির কথা জানান তিনি। আমার অনেক ভালো লাগছে, কারণ এতদিন ওরা খেলতো, ওদের এখানে যে বাইরের পুলিশরা এসে যে বসে থাকতো, ওদের বলতো এখন খেলা যাবে না, এ করা যাবে না, এখন ওদের কোনো রেস্ট্রিকশন নাই। আবারও শিশু কিশোরদের পদচারণায় মুখরিত তেঁতুলতলার এই মাঠটি। তবে ভবিষ্যতে এ নিয়ে যাতে আর কোনো ঝামেলা না হয় তার জন্য দ্রুত সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শরীফ রওশন, দীপ্ত স্পোর্টস, ঢাকা। প্রাণ ফিরে পেয়েছে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে খেলার জায়গা ফিরে পেয়ে আনন্দিত শিশুরা। মাঠের মালিকানা পুলিশের কাছ থেকে দ্রুত সিটি কর্পোরেশনের আওতায় আনার দাবি স্থানীয়দের। কলাবাগান তেঁতুলতলা এলাকার মানুষদের প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জায়গা বলতে আছে শুধু এই মাঠটি। তবে বেশ কিছুদিন ধরে মাঠের দখল নিয়ে ঝামেলায় ছিলেন এলাকাবাসী। গত রবিবার কলাবাগান তেঁতুলতলা মাঠ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করায় থানায় ধরে নিয়ে যাওয়া হয় মাঠ রক্ষার দাবি জানানো সৈয়দা রত্না এবং তার ছেলেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংগঠন এই ঘটনার নিন্দায় মুখর হলে এক পর্যায়ে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ফিরিয়ে দেয়া হয় মাঠটি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর সঙ্গে সঙ্গে প্রাণের মাঠে খেলতে পেরে উচ্ছ্বসিত শিশুরা। এখন আমাদের অনেক ভালো লাগছে, আমরা মাঠটা ফিরিয়ে পেয়েছি। আগে আমরা খেলতে পারতাম না, পুলিশ আসলে আমাদের ভাগিয়ে দিত। অনেক ভালো লাগছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই মাঠটা ফিরিয়ে দিয়েছে, তার জন্য অনেক তাকে অনেক শুভেচ্ছা জানাই। তবে সব বিষয়ে প্রধানমন্ত্রীকেই সিদ্ধান্ত দিতে হয়, এটাকে দুঃখজনক বলে মনে করেন মাতৃরক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক সৈয়দা রত্না। প্রথম থেকেই প্রধানমন্ত্রীর দৃষ্টি আমি আকর্ষণ করার চেষ্টা করেছি, কারণ আমাদের তো একটি আস্থার জায়গা এখন, যদিও এটি আসলে ঠিক না। মাঠ রক্ষার এই আন্দোলনে বিপদ জানা থাকা সত্ত্বেও প্রতিবাদ করা থেকে পিছিয়ে আসেনি কিশোর প্রিয়াংশু। এখন সেই মাঠে ছোটদের খেলতে দেখে নিজের স্বস্তির কথা জানান তিনি। আমার অনেক ভালো লাগছে, কারণ এতদিন ওরা খেলতো, ওদের এখানে যে বাইরের পুলিশরা এসে যে বসে থাকতো, ওদের বলতো এখন খেলা যাবে না, এ করা যাবে না, এখন ওদের কোনো রেস্ট্রিকশন নাই। আবারও শিশু কিশোরদের পদচারণায় মুখরিত তেঁতুলতলার এই মাঠটি। তবে ভবিষ্যতে এ নিয়ে যাতে আর কোনো ঝামেলা না হয় তার জন্য দ্রুত সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শরীফ রওশন, দীপ্ত স্পোর্টস, ঢাকা।